আগামী 10ই নভেম্বরের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গঠিত জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আলটিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে এই আলটিমেটাম দিয়েছেন দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। একই সঙ্গে বিরোধী দলগুলোর চলমান আন্দোলনে সমর্থন ঘোষণা করেন তিনি। আগামী এক সপ্তাহের মধ্যে বিরোধী দলগুলো গ্রেপ্তার হওয়া সকল নেতাকর্মীর মুক্তির দাবি করে ইসলামী আন্দোলনের আমির মহাসমাবেশে বলেন, সরকার দাবি না মানলে 10 তারিখের পর সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।